আমি এখানে অ্যাকচুয়ালি বলতে এসে খুবই ট্রাবলড ফিল করছি এই জন্যে যে এই পুরস্কারটা যার নামে, সেই মতিনন্দী আজকের এই সন্ধ্যায়, সেপ্টেম্বর 2011 সন্ধ্যায় যেন আমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন 1983 সালের এক দুপুরে, যেদিন আনন্দবাজারের হয়ে আমি প্রথম ক্রিকেট ম্যাচ কভার করতে গেছিলাম মতিনন্দীর পরে জামশেদপুরে। অসম্ভব একটা চাপের পরিস্থিতি ছিল, কারণ আমি জানতামই না যে কিভাবে কিভাবে সবে ঢুকেছি চাকরিতে, কিভাবে অ্যাডজাস্ট করবো। সবচেয়ে বড় কথা, মতিনন্দীর পরে ক্রিকেট লিখতে যাওয়া একটা কাগজে প্রায় টেন্ডুলকারের পরে ব্যাট করতে যাওয়ার মতন, সবাই বলার জন্য অপেক্ষা আছে যে কিছু হয়নি বা ভালো লাগেনি। আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, ম্যাচটা ছিল আমার মনে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত। আমি দেখলাম একটাই রাস্তা যে পুরো ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ ভারতকে হারাবে এটা ধরে নেওয়া যায়, তখন চারজন ফাস্ট বোলার আছে, মোটামুটি ভারত হারছে এই ধরে নিয়ে যদি আমি একটা লেখা ট্রেনেই লিখে রাখতে পারি, তারপরে গিয়ে ক্যারেক্টারগুলো রান টানগুলো এদিক ওদিক করে মোটামুটি করে দেওয়া যায়। কিন্তু যে ভাষাটা মতিনন্দী যে ভাষার জন্য এত বিখ্যাত, যে ভাষাটা লোকে চায়, সেই ভাষাটা আমি হঠাৎ করে তৈরি করতে পারবো না, সেটার জন্য আমার অনেক প্রিপারেশন লাগবে। আমি যদি 2-3 দিন ধরে প্রিপারেশন করে মোটামুটিভাবে নিয়ে যাই, তাহলে ক্যারেক্টারগুলো বদলে দিয়ে অন্তত ভাষাটা ইন্ট্যাক্ট থাকতে পারে। এবং ঠিক খুব ভাগ্য ভালো যে খেলাটা খুব তাড়াতাড়ি, মানে ওয়েস্ট ইন্ডিজ এক পেশে ভারতকে হারিয়ে দিয়েছিল জামশেদপুরে কিনান স্টেডিয়ামে, খেলাটা শেষ হওয়ার পর 4:15 আমার লেখা অফিসে চলে যায় 4:40 মধ্যে। ইনফ্যাক্ট অফিসে যিনি ছিলেন তিনি বললেন, বাবা প্রথম অ্যাসাইনমেন্ট কী করে এত তাড়াতাড়ি লেখা পাঠালে? আমি জানতাম কী করে লেখা পাঠালাম, আজকে এতদিন বাদে ফার্স্ট করলাম যে লেখাটা আগেই লেখা ছিল। শুধু ভারত জিতে গেলে খুব প্রবলেম হতো এটা ঠিক, কিন্তু ভারত আশা করা যায় যে ওই চারজন ফাস্ট বোলার এগেনস্টে জিতবে না। মতিনন্দী সম্পর্কে বলি যে উনি, আমি ওনাকে জাস্ট 1.5 বছর স্পোর্টস সেক্রেটারি হিসেবে পেয়েছি, এই 1.5 বছরে উনি পরামর্শের মধ্যে বলেছেন যে টুকে লিখবে না, চেষ্টা করবে অরিজিনাল মৌলিক লেখার, অর্থাৎ তুমি যদি কাউকে না পাও তাহলে তার কোট দিও না বা তার সম্পর্কে লাইব্রেরি দেখে লিখতে যেও না, জাস্ট বলবে যে আমি পাইনি। দ্বিতীয়ত একটা খুব ইম্পর্টেন্ট পরামর্শ দিয়েছিলেন, উনি বলেছিলেন যে ভার্ব দিয়ে সেন্টেন্স শেষ করো না। উনি ওখানে গিয়েছিলেন, আবার পরের সেন্টেন্স যদি হয় তিনি ওখান থেকে চলে গেলেন, বারবার গিয়েছিলেন গেলেন আসিলেন, এরকম ভার্ব দিয়ে শেষ হতে গেলে সেন্টেন্সগুলো খুব ঝুলে যায়, তার চেয়ে অনেক টাইট হয় যদি ভার্বটাকে সেন্টেন্সের মধ্যে ঢুকিয়ে দাও, তাহলে শব্দটা অনেক নিটোল হয়। এবার আমি লেখাটা লিখেছিলাম, ডেনিস লিলির হাব ভাব দেখে মনে হলো সাধিলেই খাইব, মতিনন্দী ওটাকে চেঞ্জ করে করলেন লাস্ট লাইনটা, ডেনিস লিলিকে দেখে মনে হলো মুখে কিছু বললেন না কিন্তু মনের কোনাছে ভাবনাটা পুষছেন। আমার এখনো বলতে বলতে লোম খাড়া হয়ে যাচ্ছে, জাস্ট একটা লাইন আমি লিখলাম সাধিলেই খাইব, উনি বললেন মনের কোনাছে ভাবনাটা পুষছেন, একটা লাইনে পুরো একটা কপি চেঞ্জ হয়ে গেল। এরকম কত কপি কত হেডলাইন যে উনি কত সাংবাদিকের চেঞ্জ করে দিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই। পরবর্তীকালে আনন্দবাজার পত্রিকায় আমাকে শ্রী অভিক সরকার প্রচুর স্বাধীনতা দিয়েছেন অন্য ধরনের লেখার, যে লেখার কথা প্রদীপদা বলছিলেন, সেই লেখাগুলো সবসময় সম্পাদকের সাহায্য বা সমর্থন ছাড়া ওই ঝুঁকিগুলো নেওয়াই যায় না, নির্ভর করে কাগজ আপনাকে সেই ঝুঁকিটা নিতে দিচ্ছে কিনা অন্য ধরনের লেখার। এই ধারাটা মতিনন্দী শুরু করেছিলেন, এখনও যারা লিখছেন তারা অনেকেই এর থেকে সাহস পাচ্ছেন যে সেই ধারাটা অক্ষুণ্ণ রাখার, কারণ কাগজ সেই লেখার সাহসটা দিচ্ছে। আমরা যারা ওর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি তারা একদিক দিয়ে ভাগ্যবান যে তার এই ধরনের ছোটোখাটো যে একটা ছোটোখাটো টাচে যে কত জিনিস বদলে যেতে পারে সেটা দেখার সুযোগ পেয়েছি। আর এই পুরস্কারের ব্যাপারে বলি যে এই পুরস্কার নিশ্চয়ই যথেষ্ট অনুপ্রেরণা দেবে, আগামী বছর যিনি এটা পাবেন তিনি না পাওয়া অবধি এটা ঘাড়ে বোঝার মতো থাকবে, কারণ মতিনন্দী পুরস্কারটা খুবই একটা বড় ওজনের পুরস্কার। মঞ্চে ও দর্শক আসনে উপস্থিত সকল শ্রদ্ধেয় গুণীজনকে আমি আমার প্রণাম জানাই। আমি আমার লেখাপড়ার জন্য স্পোর্টস অ্যান্ড বিয়ন্ডের তরফ থেকে যে আর্থিক সাহায্য অনুপ্রেরণা পেয়েছি তার জন্য স্পোর্টস অ্যান্ড বিয়ন্ডের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি চাই আমার মতো আরও বহু ছাত্রছাত্রী স্পোর্টস অ্যান্ড বিয়ন্ডের কাছ থেকে এই আর্থিক সাহায্য অনুপ্রেরণা পেয়ে অনুপ্রাণিত হয়ে জীবনে চলার পথে নিজের লক্ষ্যের দিকে দৃঢ়ভাবে যেন এগিয়ে যেতে পারে। ধন্যবাদ। একজন দুস্থ ফুটবলারকে 40,000 টাকা আর্থিক সাহায্য করতে চলেছি। ভদ্রলোকের নাম কালিদাস মুখার্জি, স্পোর্টস অ্যান্ড বিয়ন্ড রিসেন্টলি মধ্যমগ্রামের মাইকেল নগরে একটা ফুটবল একাডেমিকে টেক ওভার করেছে, যাতে সারা বছরের আর্থিক সাহায্য প্রায় 10 লক্ষ টাকা।
70 জন খুদে ফুটবলার ওখানে তৈরি হচ্ছে, যারা হয়তো আগামী দিনে ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার ডিভিশন খেলবে, তাদের সব রকমের সহযোগিতা আমরা করে যাচ্ছি। আমরা চাই আমাদের এই কাজের সঙ্গে আরো অনেক লোকের ইনভলভমেন্ট হোক, আপনাদের আশীর্বাদ নিয়ে আরো এগিয়ে যেতে চাই। স্পোর্টস এন্ড বিয়ন্ড এইভাবেই এগিয়ে যেতে চায়। যে সমস্ত পদক্ষেপ স্পোর্টস এন্ড বিয়ন্ড নিয়েছে বা আগামী দিনে নেবে, এটুকু বলা যেতেই পারে যে সেগুলো হয়ে থাকবে দৃষ্টান্ত, সেগুলো হয়ে থাকবে চিরস্মরণীয়।